কলেজ সিলেকশন একজন শিক্ষার্থীর জীবনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একটি উপযুক্ত কলেজ একজন শিক্ষার্থীর সফল জীবন গঠনে কারিগর হতে পারে। যখন তুমি একটি কলেজ সিলেক্ট করবে, তোমাকে অবশ্যই জেনে নিতে হবে সেই কলেজে পড়াশোনা কেমন হয়, তোমার বাসা থেকে কলেজ কতটা দূরে, কলেজের পরিবেশ পড়াশোনার জন্য কতটাই বা উপযোগী, ওই এলাকার কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কি, অ্যাট লাস্ট কলেজটি তোমার জন্য অ্যাফোর্ডেবল কিনা। একটি কলেজের পড়াশোনার মান নির্ভর করে সেই কলেজের শিক্ষক, কলেজের পরিবেশ, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ইত্যাদির উপর। আর তাছাড়াও তোমাকে এটাও খেয়াল করতে হবে যে ওই কলেজে পড়াশোনার পাশাপাশি অন্যান্য আর কি কি সুযোগ সুবিধা রয়েছে। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল কলেজ একটি ছাত্র রাজনীতি মুক্ত কলেজ, যার সম্পূর্ণ ক্যাম্পাস শীততাপ নিয়ন্ত্রিত। আমাদের ক্যাম্পাস সম্পূর্ণ ডিজিটাল, উন্নত এবং মানসম্পন্ন। এখানে শিক্ষকগণ মাল্টিমিডিয়ার পদ্ধতিতে ক্লাসরুমের সর্বোত্তম উপায়ে পাঠদান করে থাকেন। আমাদের কলেজের শিক্ষকগণ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে অধ্যয়নকৃত, যারা অত্যন্ত মেধাবী এবং আন্তরিক। তাছাড়া প্রতিটি বিভাগেই আলাদা আলাদা বিষয় শিক্ষক রয়েছে। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় কলেজের সায়েন্স ল্যাব ফ্যাসিলিটি। আমাদের কলেজে স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার এবং সায়েন্স ল্যাব সহ রয়েছে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর, যা তোমাকে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল স্টাডিতে সমৃদ্ধতা এনে দিবে। নবম দশম শ্রেণীর সিলেবাসের জন্য আমরা সময় পাই 24 মাস। সেখানে ইন্টারমিডিয়েটের সিলেবাস নবম দশম শ্রেণীর সিলেবাসের 10 গুণ, কিন্তু সময় পাই আমরা মাত্র 21 মাস, যা সিলেবাসের তুলনায় অনেক কম। তুমি যদি ইন্টারমিডিয়েটের এই সময় মোট 300 দিন কলেজে যাও এবং যাতায়াতে যদি দৈনিক 4 ঘন্টা সময় অপচয় করো, তাহলে রাস্তায় তোমাকে 1200 ঘন্টা সময় অপচয় করতে হবে, যে সময় তুমি পড়াশোনা করলে অনায়াসে ভালো ফলাফল আসবে। দূরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের কলেজে রয়েছে হোস্টেলের ব্যবস্থা। মনোরম পরিবেশে রুটিন মাফিক পড়াশোনা, মানসম্মত খাবার এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য পাবে সার্বক্ষণিক হোস্টেল টিচার। এতে তোমার আর প্রাইভেট পড়তে হবে না। একটি কলেজের পরিবেশ একজন শিক্ষার্থী পড়াশোনার উপর অধিক প্রভাব ফেলে। যখন তুমি কোনো কলেজে সবাইকে পড়াশোনার প্রতি সিরিয়াস হতে দেখবে, তখন তোমাকে বাধ্য হয়ে মনোযোগী হতে হবে। আমার কলেজের নিরাপদ, আকর্ষণীয় পরিবেশ এবং আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিক তত্ত্বাবধানে পড়ালেখা করে আমি মনে করি যে আমি কলেজ সিলেকশনে সফল হয়েছি। তাই তোমাদের অগ্রজ হিসেবে বলতে চাই, নিজেদের সফল ভবিষ্যৎ তৈরি করার জন্য এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতে পারো। তোমরা আমাদের কলেজে আসো, দেখো, বিবেচনা করো এবং সঠিক সিদ্ধান্ত নাও।